बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम या रहमतुल्लाहि व बरकातुहू। आमी एखन आलोचना करब जाके सियाम साधना बला हय, जाके रोजार मास सियाम साधनार कथा बला हय। तो एई सियाम साधना जे विषयटी, এই বিষয়টি মানুষে অনেকভাবে অনেক ধরনের জ্ঞানে নিচ্ছে, কিন্তু মূলত এই সিয়াম সাধনাটি কী, এই সিয়াম সাধনার পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা বুঝতে যাই আর এবং যদি আমরা এটা বুঝে নেই, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য এবং পরপারে পাড়ি দেবার জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে সিয়াম সাধনার মাস এই সময়ে এই আলোচনাগুলো করব, যাতে আমি সহ সমস্ত মানব জাতি, সমস্ত মুমিন মুসলিম জাতি তারা সকলেই যেন কিছু বুঝতে পায় এবং আল্লাহর দিকে অগ্রসর হতে পারে। যেমন একটা কথা বলা হয় যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, তবে শরীয়ত এমন একটা বিষয় যে তারা যারা শরীয়তটা করতেছে তারা শুধু মুখেরটা করতেছে, কিন্তু আরও তিনটি জায়গা শ্রেষ্ঠ, সেটি হলো নাক কান চোখ। এখন সর্বঙ্গে যদি চারটি জায়গা শ্রেষ্ঠ হয়, এর মধ্যে শরীয়ত যেমন মুখটা করা হচ্ছে, চোখ নাক কান এটা মানা হচ্ছে না, কিন্তু চারোটাই ব্যবহার করতেছি। তো আমার কথা হলো যে রোজাদার যারা পূর্ণভাবে রোজা রাখবে, তখন রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, তবে সেটা ইহকালে হোক বা পরকালে হোক। তবে সাধক যারা তারা পরকালের কথা ভাবে না, যে আল্লাহ বলেছে যে এবং নবী রাসূলদের মাধ্যমেও যদি যাই তারাও বলেছেন যে তোমার বাড়িতে যদি কোনো মানুষ কাজ করে তাহলে তার শরীরের ঘামটা শুকানোর আগেই তার রোজটা বা তার টাকাটা হাতে দিয়ে দিও। তাহলে আল্লাহ রাসূল ও আল্লাহ যদি এমন কথা বলে থাকেন, তাহলে কেউ যদি আল্লাহর কাজ করে তাহলে আল্লাহ তার মায়নাটা বাকি রাখেন না, নগদই দিয়ে দেন। তবে আমি বলবো এই সিয়াম সাধনার মাস, এই রোজার মাসে যদি কেউ পূর্ণ আইন মেনে রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ বলেছেন আমি তার মায়না আখেরাত কেন আমি এই ইহকালে দিয়ে থাকি, কেননা যে যদি কেউ শ্রম দেয় বা আমাকে ডাকে আমাকে পাইতে চায়, তাহলে তার পুরস্কার আমি নিজের হাতে দিয়ে থাকি। তাহলে যারা শরীয়তে আছে তারা একটা কথা বলতেছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। তাহলে নিরাকার শব্দের অর্থ দেখা যায় না, আকার নেই, এই শব্দটা নিয়ে শরীয়ত বসে আছে। কিন্তু আমি বলবো যে নিরাকার, যার কোনো আকারই নাই, তাহলে তার হাত কোথা থেকে আসলো যে আল্লাহ নিজ হাতে এই রোজার পুরস্কার দিবেন? এটা কি আমার বলাবল হচ্ছে, নাকি হাদিসে ভুল লেখছে, নাকি শরীয়ত বুঝতে ভুল করতেছে? আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা যা কিছু করি বুঝে করি না। যেমন একটা বিষয় যে আমার বাপদাদারা যা কিছু করে এসেছিল আমরা সেভাবে আসতেছি না, বাবা আমরা সেভাবে যাব না, আমরা কোরআনের মতে যাব, সহি হাদিসের মতে যাব। যে আমার বাবা মা কী করেছিল, আমার দাদা কী করেছিল, আমার বড় বাপ কী করেছিল, আমি সেদিকে লক্ষ্য করব না, আমি লক্ষ্য করব কোরআন ও হাদিস। তো হাদিস ও কোরআন যদি লক্ষ্য করি, যেমন আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেছেন যে যারা নিরাকারকে বিশ্বাস করে
তারাই মুমিন ও মুত্তাকিন। আর এই আয়াতটি হলো আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো এই বাকারা সূরার প্রথম থেকে যদি পড়ে যাই তো দেখা যায় যে আল্লাহর এই কথা অনুসারে যারা নিরাকারকে বিশ্বাস করি তারা মুমিন মুত্তাকিন। তাহলে নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নাই এমন কথা তো আল্লাহ বলেন নাই। নির, নির কি? নিরেরও আকার আছে। যেমন একটা ভাষায় নির অর্থ বাসা, আরেকটা ভাষায় নির অর্থ পানি। পানির আকার কি? পানি দেখতে কেমন? পানির রং কি? তাহলে পানির নিজস্ব কোনো রং নাই, সেই পানিটা ভাণ্ডের রঙে রং ধারণ করে, তার নিজস্ব কোনো রং নেই। তাহলে এ আদম ভাণ্ড, এই ভাণ্ডটাকে যে যেরকম বানাবে, যেরকম যতটুকু পবিত্র বানাবে, এই আদম ভাণ্ডের মধ্যে আসিয়া আল্লাহ আদমের রূপ ধারণ করে, রূপ স্রোত ধারণ করে। তো আমি এ কথাটি বলতে চাই যে যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ তো বলেছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, তাহলে আল্লাহু সামাদ শব্দের অর্থ আসতেছে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছুর অভাব নাই। তো যারা বলে আল্লাহর আকার নাই, তাহলে আমি বলবো যে আল্লাহ অভাব, আল্লাহর অভাব আছে। যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আর আমরা বলি আল্লাহর আকার আছে, তাহলে আল্লাহ অভাবহীন, আল্লাহর আকারও আছে, সব কিছু আছে। তাহলে এই কথাটি আমি যদি বলি যে আমরা যখন রোজা রাখব, হাদিস কিন্তু এখান দিয়ে বলতেছে এক কথা আর কিছুক্ষণ পরে বলতেছে আরেকটা কথা। যেমন সহি হাদিসের বাহিরে যে মানুষে কিছু ছিলছাপড় দিয়ে কিছু কথা লিখে ছেড়ে দিল, এটাও হাদিস বলে গণ্য হচ্ছে, এভাবেই মানুষ মানতেছে যে মানুষ মূর্খ তো আছেই, আরও মূর্খ হয়ে যাইতেছে। যেরকম যে যদি হাদিসে বলা হয় যে আল্লাহ বলে থাকে যে আমি রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, তো রোজাদারের পুরস্কার যদি আল্লাহ নিজের হাতে দেয় তাহলে আল্লাহর তো আকার নাই, নিরাকার, তাহলে হাত কোথা থেকে আসলো? হে সমস্ত মুসল্লিগণ, হে সমস্ত সাধকগণ, হে সমস্ত তরিকতপন্থীগণ, আমি আপনাদের কাছে এই কথাটি জিজ্ঞাসা করলাম। তবে আজ যে আলোচনাগুলো করলাম এর মূল উদ্দেশ্য রোজার বিষয়, যে কোনভাবে রোজা রাখলে, কীভাবে রোজা রাখলে এবং রোজা কয় ভাগে, এই জিনিসগুলো বুঝে যদি কেউ রোজা রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ মানুষ আল্লাহর দিকে অগ্রসর হবেই এবং আল্লাহর নিজের হাতে পুরস্কার দেওয়া সেই পুরস্কারগুলো পেয়ে যাবেন। যাক, আজকে বিস্তারিত তেমন একটা কিছু বলতে পারিনি, তবে আধ্যাত্মিক এবং শরীয়ত মিলিয়ে যে আলোচনাগুলো করলাম, তো ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি। আর কিছু আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক শব্দের অর্থ রুহানিয়াত, আর এই রুহানিয়াত জগৎ থেকে আমরা এসেছি, আবার রুহানীয় জগৎ চলে যেতে হবে। তো আজ এই বলেই রাখছি। আমাদের চ্যানেলটার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো উপস্থিত হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।